কবে আসছে নাটক ফাঁপড়বাজ, যেটা নিলয় আলমগীর এবং রোকাইয়া জাহান চমকের আপকামিং নাটক? ফাঁপড়বাজ নাটকটি কবে আসছে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, না টেনে না স্কিপ করে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে সবসময় এমনই বিনোদনের লেটেস্ট আপডেট নিউজ পেয়ে যাবেন। তাহলে শুরু করা যাক নিলয় আলমগীর ও রোকেয়া জাহান চমকের আপকামিং নাটক ফাঁপড়বাজ কবে আসছে, এটা নিয়ে বিস্তারিত কথা বলবো এবং কে কে অভিনয় করেছে এই নাটকে, ফাঁপড়বাজ নাটকে। ফাঁপড়বাজ নাটকে পরিচালক ছিল রাইসুল আলম অনিক এবং অভিনেতা ছিল নিলয় আলমগীর, রোকেয়া জাহান চমক, শহীদ উন নাবি অ্যান্ড আরও অন্য কেউ, অন্যান্য আরও অনেকেই। প্রডিউসার ছিল সুজান মাহমুদ, এক্সিকিউটিভ প্রডিউসার ছিল মুস্তাক মুকুল, প্রোডাকশন ছিল ভাই সব প্রোডাকশন। এই প্রোডাকশন নীলাঙ্গীর এবং চমকের এই নাটকটি খুব শীঘ্রই মুক্তি পাবে কোনো একটি ইউটিউব চ্যানেলে, খুব শীঘ্রই মুক্তি পাবে ফাঁপড়বাজ নাটকটি, নীলা আলমগীর ও চমকের আপকামিং নাটক এটি। ফাঁপড়বাজ নাটকটি কোনো একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে, আপনারা ফলো রাখবেন। যে দেখতে পাচ্ছেন এরা শ্যুটিংয়ের অংশ সিন, কিছু ফটোশ্যুট শ্যুটিংয়ের সময় করা, এরা সবাই ছিল শ্যুটিংয়ে ফাঁপড়বাজ নাটকে। আপনারা কতটুকু জেনে খুশি হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই নাটকটি খুব শীঘ্রই একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে, করে যারা নীলা আলমগীর এবং চমকের আপকামিং নাটকটি দেখার জন্য, ফাঁপড়বাজ নাটকটি দেখার জন্য অপেক্ষায় আছেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশাপাশি বেল আইকন প্রেস করে রাখবেন এবং কমেন্ট শেয়ার মাস্ট বি করবেন। তাহলে জানতে পারবেন ফাঁপড়বাজ নাটকটি এবং বিনোদনের সকল এমনই লেটেস্ট আপডেট নিউজ পেয়ে যাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে কতটুকু আগ্রহী আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব না করলে অবশ্যই করবেন, ধন্যবাদ। এবং শেয়ার করবেন আপনাদের মতো যারা নীলা আলমগীর এবং চমকের ফ্যান, তারা তাদের ভক্তদের, তাদের অ্যাক্টরদের নতুন আপকামিং নাটক জেনে খুশি হবে, অবশ্যই শেয়ার করবেন, ধন্যবাদ।